নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই চব্বিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ বছর পর এই দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে পাঁচ রাশির সোনার চাঁদ পেতে চলেছে অর্থাৎ আজ থেকে উনষাট বছর আগে এই যোগ সৃষ্টি হয়েছিল ঠিক উনষাট বছর পর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে এর ফলে পাঁচ রাশির সোনার চাঁদ পেতে চলেছে চ্যালেঞ্জ নিয়ে বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং ডেটটা আপনারা একটু দেখে নিন চব্বিশে সেপ্টেম্বর দু কেন আমি প্রপার আলোচনা আপনাদেরকে করছি ভিডিওটি আলোচনা সম্পূর্ণ শুনবেন দেখুন রবি এবং বুধ একত্রে অবস্থান করছে আপনার কন্যা রাশিতে এবং শুক্র কিন্তু অবস্থান করবে কন্যা রাশিতে চব্বিশে সেপ্টেম্বর থেকে একদিকে হচ্ছে আপনার নিজভঙ্গ রাজ্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে এবং এর পাশাপাশি আপনার বুধের ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে বৃহস্পতি হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং শনি এবং শুক্রের নবপঞ্চম রাজ্য সৃষ্টি হচ্ছে মানে যদি বলা হয় রাজ্যকের উপর রাজ্য এবং বৃহস্পতি এবং শুক্রের সরাসরি দৃষ্টি বিনিময় দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে এই পাঁচ রাশিকে দীর্ঘ উনষাট বছর পর কিন্তু এই দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে সোনার চাঁদ পাবে এই পাঁচ রাশি কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। এই সময়টা এমন কি বলুন তো এই চব্বিশে সেপ্টেম্বর দু থেকে কোটিপতি আরো প্রতিপন্ধ কিন্তু হতে পারে লাখপতি শুধু নয় কোটিপতি আরোপ প্রতিবন্ধ যোগ কিন্তু থাকছে কোন কোন দিক থেকে এই লাভ পেতে চলেছে কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি একে একে আলোচনা করতে চলেছি প্রথম কথা যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন শেয়ার মার্কেট স্টক বিজনেস চাঁদি সোনার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আপনি অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন আপনি বিদেশের সাথে যুক্ত আছেন আপনি ট্রাভেল ট্যুরিজ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আপনি ফনের লিকারের ব্যবসার সঙ্গে যুক্ত আছে ফরনের লিকার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এবং এই সময়ের মধ্যে যারা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন হসপিটাল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন মেডিসিনের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ইলেকট্রিক প্রোডাক্টসের সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিন লাইনের সঙ্গে যুক্ত আছেন টেকনিক্যাল ফিল্ডে যারা কাজকর্ম করছেন এই সেক্ট এবং গাড়ির ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন এই সেক্টরগুলোতে আপনাদের কিন্তু দুর্দান্ত সময় কিন্তু হবে এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে আপনি ছোটোখাটো ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও এই চব্বিশে সেপ্টেম্বর দু হাজার বাইশ নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবে আপনার ক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে কোন কোন দিক থেকে আমি আবারও বললাম এবং এই যে নিজভঙ্গ রাজ্য বুদাদিত্য রাজ্য আপনার ভদ্ররম মহাপুরুষ রাজ্য আপনার হংসন মহাপুরুষ রাজ্য আপনার নবপঞ্চম রাজ্য শুক্র এবং শনির মানে লাভের উপর লাভ পাবে এই পাঁচ রাশি ডায়রিতে নোট করে নিন আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি চ্যালেঞ্জের সাথে কথা বলছি যদি আপনার মহাদশা বা গ্রহ নবগ্রহের পজিশান যদি আপনার ভালো থাকে এই সময়ের মধ্যে এই যে চব্বিশে সেপ্টেম্বরের পর থেকে আপনারা প্রচুর অর্থ কিন্তু উপার্জন কিন্তু করবেন দু হাতে অর্থ উপার্জন করবেন এই পাঁচ রাশি কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি এই উনষাট বছর পর যে যোগ সৃষ্টি হয়েছে সেই যোগের ফলে বিশেষভাবে বেনিফিট হতে চলেছে এই পাঁচ রাশির নির্ণায়ক রেজাল্ট কিন্তু এই পাঁচ রাশি পাবে আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান কৌশিক কাছে হবে না হলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নাই এভরিথিং ইজ পসিবল আমি না কথাটা আমার ডিকশনারি থেকে অভিধান থেকে বাদ দিয়ে দিয়েছি দেখুন সবসময় পজিটিভ থিঙ্কিং করুন নেগেটিভ থিঙ্কিং করবেন না সবসময় পজিটিভ চিন্তা করবেন জীবন জীবনে কিন্তু পজিটিভ জিনিসটা কিন্তু আসবে আমি আবারও বলছি ভাগ্য আপনার সাথ দিচ্ছে না পরম আত্মার কাছে আপনার প্রার্থনা করুন দেখবেন আপনার সফলতা আপনি নিজেই পাবেন সফলতার সিঁড়ি আপনি নিজেই পাবেন আপনি যদি হন মেস আপনি যদি হন যে পাঁচ রাশির কথা বলছি সেই পাঁচ রাশির জাতক বা জাতিকার মধ্যে এই সময়টা কী বলুন তো নির্ণায়ক সময় আপনারা এ সময় শুধু ভিডিও দেখলে হবে না কাজ করতে পরিশ্রম করতে হবে পরিশ্রম করুন প্ল্যানিং করুন পরিশ্রম প্ল্যানিংয়ের ফল আপনি কিন্তু লাখপতি কোটিপতি আরপতি প্রতি বন্ধ কিন্তু হতে পারেন আমার শুভ কামনা থাকলো আপনাদের উপর দেখুন এই যে পাঁচ রাশির আমি কথা বলছি পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু মানে এই দুর্লভ মহাসংযোগ এই উনষাট বছর পর এই মহা রাজ্যগুলো একের পর এক রাজ্যক এই রাজ্যগের ফলে এই পাঁচ রাশি কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু পাবে এবার আপনাদেরকে জানাই একে একে রাশিগুলোর নাম প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশি দেখুন নিজভঙ্গ রাজ্য ভদ্রনাম মহাপুরুষ রাজ্যক আপনার বুধাদিত্য রাজ্যক হংসনম মহাপুরুষ রাজ্য এবং নবপঞ্চম রাজ্য মানে কন্যা রাশির ক্ষেত্রে এতগুলো রাজ্য আপনার ক্ষেত্রে ভাবুন একটু বুঝুন থিঙ্কিং করুন জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ ক্যালকুলেশান সম্পূর্ণ ম্যাথামেটিক্স ওই দুম করে পড়ে ফেলা এই কটি রাশি ভালো এটা কোনো কথা না টোটাল আমি এই জন্য বলি কৌশিকটায় ভিডিও আপনারা দেখুন যারা শিখতে চাইছেন জ্যোতিষশাস্ত্র শিখতে চাইছেন তারাও কিন্তু কিছুটা হল লাভবান কিন্তু পাবেন তা আপনাদের শেয়ার বাজার গোল্ড থেকে চাঁদি থেকে আর যারা গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে নাম্বার ওয়ান রাশি কন্যা রাশি নাম্বার টু যে রাশির কথা আমি বলব বিশেষভাবে লাভ পেতে চলেছে সেই রাশির নাম আপনার বিশ্ব রাশি বিশ্ব রাশির এই চব্বিশে সেপ্টেম্বরের পর থেকে আপনাদের কিন্তু মানে একটা দুহাত ভরে অর্থ আসায় কিন্তু সময় আপনাদের এমনিতে তো ধনাবতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং পঞ্চম বা আকস্মিক অর্থভাব যে কোনো দিক থেকে বড় ধরনের একটা অর্থ পাওয়ার একটা সম্ভাবনা বিষয় রাশি যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছে স্টক বিজনেস সঙ্গে যুক্ত আছে মার্কেটিং লাইনে আছেন অনলাইনে কাজের সঙ্গে যুক্ত আছেন গোল্ডের সঙ্গে যুক্ত আছে চাঁদের সাথে যুক্ত আছেন বিদেশের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লাভ কারণ ভাগ্যাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং শুক্রের সাথে নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে বিশ্ব রাশি তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম আপনার বিশেষভাবে সৌভাগ্য পেতে চলে চলে মিন রাশি মিন রাশির আপনাদের হংসনাম মহাপুরুষ রাজ্য বুধাদিত্য রাজ্য ভদ্ররক মহাপুরুষ রাজ্য আপনার ক্ষেত্রে নিজভঙ্গ রাজ্য এবং একাদশভাবে শনি মানে মানে আপনাদের দুহাত ভরে কিন্তু অর্থ কিন্তু দিবে। আপনাদের গোল্ড থেকে চাঁদি থেকে শেয়ার মার্কেট থেকে স্টক বিজনেস থেকে ফাটকা থেকে আপনারা উপার্জন করবেন এবং দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে গার্মেন্টসের বিজনেস যারা করছেন ফুডের বিজনেস যারা করছেন হোটেল ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন ইঞ্জিন লাইনে যারা যুক্ত আছেন গাড়ির ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে লাভ পাবেন এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু পাবেন এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু পেতে চলেছেন কারণ আপনাদের একাদশপতি নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে বুধ আপনাদের ভদ্রনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে বৃহস্পতি আপনাদের হংসনাম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে সপ্তম প্রতি আপনার তুঙ্গক্রিয়া অবস্থান করছে ব্যবসা যারা করছে বিজনেস যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছেন আপনারা আপনি যদি হন ধনুরাশি মানুষ ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের অর্থনৈতিক সফলতা আপনারা এই সময় পাবেন এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন এবং দৈনন্দিন রোজকার পার্টনারশিপ বিজনেস করছে তাদের ক্ষেত্রে ভালো ভাব একাদশভাবভঙ্গ রাজ্য যে কোনো কার্যে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন এবং ধনুরাশির ক্ষেত্রে ধনভাবে ধনপতি অবস্থান করায় ধনের দিকটা অর্থনৈতিক স্থিতির যে দিকটা কিন্তু যথেষ্ট মজুত হবে সম্পত্তিগত দিক থেকে লাভ পাবেন এবং আপনাদের বিশেষভাবে বিদেশের সাথে যারা রত আছে এক্সপোর্ট ইনপোর্টের সঙ্গে যারা রথ আছে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ কারণ আপনাদের বুধাদিত্য রাজ্যক নিজভঙ্গ রাজ্যক হংসনাম মহাপুরুষ রাজ্যক ভদ্রনাম মহাপুরুষ রাজ্য আপনাদের ক্ষেত্রে কী চায় এবং শুক্র এবং শনি নবপঞ্চম রাজ্য আপনাদের দুর্দান্ত লাভ কিন্তু এই সময় দিবে এবং আপনাদের ক্ষেত্রে এই সময় সুখ সাধন বৃদ্ধি করবে শেয়ার বাজার অনলাইন ট্রাভেল ট্যুরিজমের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে বিদেশের সাথে যারা রত আছে এই সময় কিন্তু দুর্দান্ত ব্যবসা কিন্তু করবেন ব্যবসার ক্ষেত্রে চরম উন্নতি কিন্তু করবে ব্যবসা যারা করছে এবং পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন এবং আপনাদের এই সময়ের মধ্যে লট অফ চেঞ্জ আসতে চলেছে নমস্কার